আজ আমি আমাদের দেশের কিছু চাঁদাবাজদের কথা বলবো। সেই চাঁদাবাজগুলোকে আমরা প্রতিনিয়তই দেখে থাকি। সেই চাঁদাবাজরা দোকানে এসে এসে আমাদের কাছ থেকে টাকা চেয়ে থাকে। আমাদের কাছে টাকা থাক বা না থাক, তাদেরকে টাকা দিতে হয়। টাকা না দিলে তারা অনেকজনকে জানে মেরেও ফেলে। এই ধরনের অনেক খবর আপনারা শুনেছেন। চাঁদা না দেয় একজন ব্যবসায়ীকে প্রাণে মেরে ফেললেন কিছু দুর্বৃত্তরা। আসলে চাঁদা যারা নেয় তাদেরকে আমি বলবো, আপনারা সামান্য কিছু টাকার জন্য যে মানুষের জীবন নিয়ে নিচ্ছেন, আপনারা আখিরাতের কথা কি চিন্তা করছেন না? আসলে আমরা যদি ধার্মিকভাবে ভেবে থাকি ধর্মীয় দিক থেকে, তাহলে এগুলা কিন্তু মারাত্মক অপরাধ। একবার ধর্মীয় দিক থেকে ভেবে দেখুন না, একবার মনে আল্লাহর ভয় নিয়ে আসুন না, আপনি এই ধরনের কাজগুলা করতে পারবেন না। যদি এই কাজগুলা আপনাদের পেশা হয়ে যায়, আল্লাহর কথা ভেবে দেখুন, তাহলে আপনারা অবশ্যই এই পথ থেকে ফিরে আসতে পারবেন। আর চাঁদা নেওয়াটা জঘন্য অপরাধ। আর আপনারা তো শুধু সেই চাঁদাই নিচ্ছেন না, বরং চাঁদা যারা দিতে পারছে না তাদেরকেও প্রাণে মেরে ফেলছেন। আর আমাদের দেশে আসলে কোনো কিছুরই বিচার নেই। বিচার নেই বলে মানুষ এই ধরনের কর্মকাণ্ডগুলো করে পেরিয়ে যায়। আমি আমার কয়েকটা কথার মাধ্যমে আপনাদেরকে সচেতন করতে চাইলাম। আপনারাও প্রতিবাদী হয়ে উঠুন। আমরা সকলে যদি প্রতিবাদী হয়ে উঠি, তাহলে পৃথিবীটা অনেক সুন্দর হয়ে যাবে।